নমস্কার বন্ধুরা, টেকনো টানেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা আজ কথা বলবো সোনা কেনার আগে কোন কোন দিকে আপনাদের লক্ষ্য রাখা উচিত। বিভিন্ন ধাতু বাজারে পাওয়া গেলেও সোনার দাম আজও অনেক, কিন্তু বড় প্রশ্ন হলো আপনার কেনা সোনা কতটা বিশুদ্ধ। হলমার্ক সোনা কিনে আপনারা ঠকে যাওয়ার হাত থেকে বাঁচতে পারেন। সোনার বিশুদ্ধতার একক হলো ক্যারেট। বিশুদ্ধ সোনা 24 ক্যারেট হলেও গহনার জন্য 22 থেকে 10 ক্যারেট সোনা ব্যবহৃত হয়, কিন্তু আমাদের দেশে 22 থেকে 18 ক্যারেট সোনার গহনাই তৈরি হয়। 24 ক্যারেট সোনা নরম বলে গহনার জন্য এটি উপযুক্ত নয়, তাই অন্য ধাতু মিশ্রিত করে গহনার সোনা তৈরি করা হয়। হলমার্ক সোনায় এই অন্য ধাতুর মিশ্রণের পরিমাণ উল্লেখ করা থাকে। 958 নির্দেশ করে 23 ক্যারেট, 916 নির্দেশ করে 22 ক্যারেট, 875 নির্দেশ করে 21 ক্যারেট, 750 অর্থাৎ 18 ক্যারেট, 708 অর্থাৎ 17 ক্যারেট, 585 অর্থাৎ 14 ক্যারেট, 417 অর্থাৎ 10 ক্যারেট, 375 অর্থাৎ 9 ক্যারেট, 333 অর্থাৎ 8 ক্যারেট। BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এই হলমার্ক দিয়ে থাকে। হলমার্ক সোনার দাম একটু বেশি হলেও বিশুদ্ধতার সম্পূর্ণ গ্যারান্টি থাকে। সোনার ওজন ও বিল অবশ্যই দেখে নেবেন কেনার পূর্বে। এই হলমার্ক সোনায় 5টি চিহ্ন দেওয়া থাকে, আসুন দেখে নেওয়া যাক এর বিস্তারিত। BIS এর এই লোগোটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের স্বীকৃতির প্রমাণ। 916 22 ক্যারেট সোনার একক। তারপরে দেখা যায় যে হলমার্ক যেই সেন্টার থেকে দেওয়া হয়েছে তার একটি লোগো, তারপরে থাকে যেই কোম্পানি থেকে আপনি সোনা কিনেছেন সেই কোম্পানির একটি চিহ্ন, যেরকম পিসি চন্দ্র জুয়েলার্স বা এমপি জুয়েলার্স বা অঞ্জলি জুয়েলার্স। তারপরে দেখা যায় একটি অ্যালফাবেটিক লেটার, যার প্রমাণ হচ্ছে ওই গহনাটি কোন সালে তৈরি করা হয়েছে। লেটার এ নির্দেশ করে 2000 সাল, লেটার বি নির্দেশ করে 2001 সাল, লেটার সি নির্দেশ করে 2002 সাল। BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এর অফিসিয়াল ওয়েবসাইট www.bis.org.in। এই BIS হলমার্ক কার্যকরী একমাত্র ভারতেই। এটি 2000 সাল থেকে কার্যকরী হয় সোনার গহনার উপর এবং 2005 সাল থেকে কার্যকরী হয় রূপোর গহনার উপর, তবে এটি বাধ্যতামূলক নয়। হলমার্ক ছাড়াও সোনার গহনা পাওয়া যায়, তবে বিশুদ্ধ সোনার পরিমাপ জেনেই তবেই আপনার সোনা কেনা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করুন। এইরকম আরও অজানা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ধন্যবাদ।